नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। 2023 সাল ফেব্রুয়ারি মাস কর্কট রাশি, এই মাসটা আপনাদের কেমন যাবে? শনি আপনার অষ্টম স্থানে প্রবেশ করেছে, আপনারা অবগত আছেন, শনি ঢাইয়ার মধ্যে আছেন সেটিও অবগত আছেন। তবে ততটা কোনো চিন্তার কারণ নেই, যেহেতু দেবগুরু বৃহস্পতি স্বক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে, আর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার যোগকারক গ্রহ, যার ফলে ভাগ্যের দিক থেকে খুব যে আপনারা অসহযোগিতা পাবেন এরকম কোনো ধারণা মনের মধ্যে আনার প্রয়োজন নেই, ভাগ্যের দিক থেকে আপনারা কিন্তু সহযোগিতা পাবেন। এই মাসে শরীরস্বাস্থ্য কেমন যাবে? এই মাসে আপনাদের একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, তেল জাতীয় খাবার থেকে একটু আপনাকে বর্জন করতে হবে বা বাসি খাবার থেকে একটু দূরে থাকতে হবে। শরীরস্বাস্থ্যের দিক থেকে এই বিষয়টা একটু আপনারা সতর্ক থাকবেন। আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, এডুকেশন, এই মাস কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কোনো আপনারা চেষ্টা রাখছেন কোনো বিষয়ে, আপনি অ্যাডমিট নিতে চাইছেন, সেটিও করতে পারেন। কারণ দেখুন, এখানে নবম স্থানে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থানে আছে, এবং এই পঞ্চমপতি মঙ্গল সরাসরি আপনার সাফল্য স্থানে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে, যার ফলে মধ্যশিক্ষা বলুন আর আপনারা যারা উচ্চশিক্ষায় বলুন, রিসার্চ ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আছে। বা আপনি যে এডুকেশন মধ্যেই থাকুন না কেন, কোনো কর্মমুখী শিক্ষার মধ্যেই থাকুন না কেন, আপনারা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাদের এডুকেশন দিক থেকে এই মাসে ততটা কোনো রকম খারাপ কিন্তু দেখাচ্ছে না। আপনারা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, কিছুটা হয়তো আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে, তবে সম্পর্ক যে খুব একটা খারাপ নয় সেটি আপনারা বুঝতে পারবেন। কারণ এই যে বললাম, আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার পঞ্চম স্থানে থাকছে, আর পঞ্চম স্থানের অধিপতি স্বয়ং কিন্তু আপনার সাফল্য স্থান থেকে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম স্থানে, যার ফলে প্রেমজ সম্পর্ক আপনাদের ভালো সেটি আপনি আশা রাখতে পারেন। আপনারা যারা বিবাহিত আছেন, কিছু বিষয় আপনি দেখবেন বিপরীত দিক থেকে একটু হয়তো কথার পাওয়ার দেখতে পাবেন। শরীরস্বাস্থ্যে যদি সমস্যা থাকে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ সপ্তমের দ্বিতীয় স্থানে শনি অবস্থান করে থাকছে, সঙ্গে শুক্রও থাকছে, যার ফলে শরীরস্বাস্থ্যে যদি আপনার পার্টনারের কোনো রকম সমস্যা থাকে একটু যত্নবান হবেন। আর আপনাদের বৈবাহিক সম্পর্ক আপনি মধ্যমা আশা রাখতে পারেন। আপনারা যারা বিজনেস করছেন, ফ্র্যাঞ্চাইজিস নিয়ে কিছু করছেন, টেন্ডার নিয়ে কিছু করছেন বা করতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এই মাস আপনাদের ভালো বলা যেতে পারে। বিজনেস বা সব প্রফেশনালে আপনি টেন্ডার নিয়ে অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন, সেই সমস্ত ক্ষেত্রে এই মাস আপনাদের ভালো। পূর্বেই বললাম, ভাগ্যের দিক থেকে যথেষ্ট আপনারা কিন্তু সহযোগিতা পাবেন, কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি নিজের ক্ষেত্র নবম স্থানে অবস্থান করে থাকছে, যার ফলে ভাগ্যের দিক থেকে অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন। এবং দৃষ্টি কোথায় থাকছে, এখান থেকে দৃষ্টি থাকছে আপনার রাশিতে, আপনার তৃতীয় এবং আপনার পঞ্চম স্থানে থাকছে। তাই আপনারা যারা সব প্রফেশনালে কিছু করতে চাইছেন, নিজে কিছু শুরু করতে চাইছেন, অবশ্যই শনি ঢাইয়ার মধ্যে আপনারা থাকলেও আপনারা কিন্তু শুরু করতে পারেন, কারণ ভাগ্য কিছুটা হলেও আপনাদের কিন্তু সাথ দেবে বা আপনাদের সাথে থাকবে। যারা সন্তান নেবেন ভাবছেন, বিবাহিত হয়েছেন, দু এক বছর হয়ে গেছে, আপনারা নতুন সন্তান নেবেন ভাবছেন, চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন। এই মাসে আপনার যদি সন্তান থাকে, সন্তান যদি কোনো একটি ক্ষেত্রে, এডুকেশন ক্ষেত্রে কোথাও অ্যাডমিট নিতে চাইছেন, অবশ্যই ভালো ক্ষেত্রে কিন্তু অ্যাডমিট নিতে পারবেন আপনার সন্তানরা, বা সন্তানের ক্যারিয়ার ডেভেলপ আপনি কিন্তু দেখতে পাবেন। যাই হোক, এই যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার রাশিতে থাকার ফলে ক্যারিয়ারমুখী চিন্তাভাবনা যারা একটু কম বয়সী আছেন, যথেষ্ট মনের মধ্যে আপনাদের একটি থাকবে বা দাগ কাটবে, এই বিষয়ে কিন্তু সন্দেহ নেই। আর আপনাদের কর্মদক্ষতার উপরে যারা সৌন্দর্যের কত কাজ করেন, সৌন্দর্যান বৃদ্ধি হয়, ডেকোরেশন ইত্যাদি ক্ষেত্রে এইরকম কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন প্রফেশনালে, অবশ্যই এই মাসে আপনারা কিন্তু কর্মের দিক থেকে যথেষ্ট আপনি আশাবাদী হতে পারেন। এরপরে শুক্র ঘর পরিবর্তন করে আপনার এই ভাগ্যস্থানে প্রবেশ করবে,
যার ফলে বিশেষ করে যারা মহিলা আছেন, আপনারা কোনো বিউটিশিয়ান ইত্যাদি করেন, সাজান, বা পুরুষ যারা আছেন ডেকোরেশনের কাজ করেন, সৌন্দর্যায়ন, সেই সমস্ত ক্ষেত্রে সব প্রফেশনালে যথেষ্ট আপনাদের ভালো এই মাস হতে চলেছে। শনি আপনার অষ্টম স্থানের অধিপতি, একাধারে সপ্তম স্থানের অধিপতি, অষ্টম স্থানে এখন প্রবেশ করেছে। এখান থেকে দৃষ্টি দশম, দ্বিতীয় এবং পঞ্চম স্থানে থাকছে। কর্মের মধ্যে একটু পলিটিক্স দেখতে পাওয়া যাবে। আপনার নিচে যারা আছে অধীনস্থ কর্মচারী কিছুটা হলেও কিন্তু আপনাকে বিব্রত করতে পারে। এই সময় কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা কিন্তু মাথার মধ্যে যথেষ্ট আসবে। ভালো যদি কোনো রকম কর্মের সুযোগ থাকে অবশ্যই চেষ্টা রাখতে পারেন, তা না হলে এই সময় আপনারা পরিবর্তন থেকে একটু বিরত থাকুন। যদিও দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে আছে, তথাপি এই সময়টা একটু বিরত থাকুন। আর যারা কর্মের জন্য অ্যাপ্লিকেশান করেছেন, যদি কোনো রকম আপনারা টেকনিক্যাল কিছু জানেন, সেক্ষেত্রে কিন্তু উচ্চতর পোস্ট পদ বেতন বৃদ্ধি এগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, বা কর্ম আপনাকে স্থানান্তরিত করতে পারে। হয়তো আপনি উচ্চ পোস্ট পেলেন, সেখানে কিন্তু দূরে কর্ম আপনাকে করতে হতে পারে, অন্য কোনো ব্রাঞ্চে করতে হতে পারে, এটি কিন্তু যোগ থাকছে। মঙ্গলও আপনার যোগ্যকারক গ্রহ, মঙ্গল সাফল্য স্থানে অবস্থান করে আছে। যদিও শুক্রের ঘর, তথাপি শুক্র খুব সফট গ্রহ। এই সফট গ্রহ হওয়ার কারণে মঙ্গল এখানে থাকলেও ততটা কিন্তু এফেক্ট আপনি খারাপ ফল পাবেন না। আর এই মঙ্গল একাধারে আপনার কিন্তু দশমপতি এবং পঞ্চমপতি, মনে রাখবেন, যথেষ্ট ভাইটাল গ্রহ। আর এই গ্রহ থাকছে আপনার সাফল্য স্থানে, এখান থেকে দৃষ্টি দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকছে। আপনি যে কাজের মধ্যেই থাকুন না কেন, যথেষ্ট কর্মব্যস্ততার মধ্যে অবশ্য থাকবেন। এছাড়াও আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এই মাস আপনাদের যথেষ্ট ভালো। আপনারা যারা কোনোরকম বিল্ডিং মেটেরিয়ালসের কাজ করেন, সেক্ষেত্রে এই মাস আপনাদের কিছুটা ভালো আপনি আশা রাখতে পারেন। বিশেষ করে যারা বড় ধরনের কোনোরকম কন্ট্রাক্ট নিয়ে করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো। শনি আপনার অষ্টম স্থানে অবস্থান করে দৃষ্টি দশম, দ্বিতীয় এবং পঞ্চম স্থানে থাকছে। অন্য কোনো বিপরীত ব্যক্তির সঙ্গে যখন কথা বলবেন, আপনি সে বিজনেস করুন বা যে প্রফেশনালি থাকুন না কেন, বিপরীত দিকে যখন কারোর সঙ্গে কথা বলবেন, দেখবেন আপনার সম্বন্ধে মনে মনে একটা কিন্তু ছবি বিপরীত দিকে ভেবে রাখে। তাই কথা যখন বলবেন, কোনো নিরাশা নিয়ে কথা বলবেন না, যে এটি হবে, হতে পারে, এইরকম নিয়ে কথা বলবেন না। যা কথা বলবেন একভাবে কথা বলবেন, কমিটমেন্ট যদি রাখেন দৃঢ়ভাবে রাখার চেষ্টা রাখবেন। তা নাহলে বিপরীত দিকে যদি কোনোরকম অর্ডার ইত্যাদি ক্ষেত্রে আপনি যদি কথা দনমন করেন, সেক্ষেত্রে বিপরীত দিকে আপনার প্রতি একটু অন্যরকম ভাবনা আসতে পারে। তাই যা কথা বলবেন একভাবে কথা বলার চেষ্টা রাখবেন, কোনোরকম মনের মধ্যে দ্বিমত রাখবেন না। এই মাসে এই যে মঙ্গল আপনার সাফল্য স্থানে অবস্থান করে থাকছে, একটি দৃষ্টি কিন্তু ষষ্ঠ স্থানে থাকছে। আর ষষ্ঠ স্থানের অধিপতি হচ্ছে আপনার এখানে দেবগুরু বৃহস্পতি, থাকছে আপনার ভাগ্যস্থানে। তাই ক্যারিয়ার মুখী চিন্তাভাবনা মনের মধ্যে যারা নিয়ে কিছু করছেন, কিছু শিখছেন, মনের মধ্যে সন্দেহ যদি থাকে, সে সন্দেহের অবকাশটা কিন্তু এই মাসে আপনাদের দূরে চলে যাবে। যে এরকম ক্ষেত্রে হঠাৎ করে আমি অ্যাডমিট নিয়ে নিলাম, কিছু হবে তো, সেরকম মনের মধ্যে থেকে দ্বিমতটা কিন্তু এই মাসেই আপনাদের চলে যাবে। ভাগ্যের দিক থেকে সহযোগিতা পাচ্ছেন, কর্মের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আনবেন না। আপনি যে কর্মই করুন না কেন, পরিবর্তনটা একটু পরে ভাবুন। যদি টেকনিক্যাল কিছু জানেন তাহলে অবশ্যই পরিবর্তন চেষ্টা রাখুন, তা নাহলে যে কর্মের মধ্যে আপনি আছেন অবশ্যই সেই কর্মের মধ্যে করুন। যদি খেলাধুলার মধ্যে কোনো কিছু আপনি ইনভলভ থাকেন, সেক্ষেত্রেও আপনাদের ভালো এই মাস। বা এরকম বিষয়ে যদি কোনোরকম পরীক্ষা আপনার থাকে প্রশাসন বিভাগের, সেক্ষেত্রেও কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা সবথেকে আপনার বেশি। রাহু আপনার দশম স্থানে অবস্থান করে থাকছে, একটি দৃষ্টি থাকছে কিন্তু আপনার ষষ্ঠ, একটি দৃষ্টি থাকছে কিন্তু আপনার দ্বিতীয় স্থানে থাকছে। বুধ ঘর পরিবর্তন করবে মাসের 7 তারিখে। তারপরে কর্মের দিক থেকে আপনারা যারা এই যে উচ্চতর পোস্ট বলছিলাম এরকম ক্ষেত্রে আশা রাখতে পারেন, বা কোনো পরীক্ষা যদি আপনি বসেন সেক্ষেত্রে 7 তারিখের পরে জয়লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেশি। রবি ঘর পরিবর্তন করবে মাসের 13 তারিখে, আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে, সরাসরি দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় স্থানে।
এই সময় আপনারা বিজনেস যারা করেন, এই যে বললাম ফ্র্যাঞ্চাইজিস নিয়ে বা টেন্ডার নিয়ে কিছু করেন, এই সময় ক্ষেত্রে আপনার যথেষ্ট অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ।